আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে জেনে গেছো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের 16তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অ্যাসাইনমেন্টের উত্তর। তার আগে অ্যাসাইনমেন্টটা দেখে নেই। দেখো, এটা নির্ধারিত কাজ 3, তৃতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে বাংলাদেশের সংস্কৃতির পরিবর্তন ও উন্নয়ন। তো এখানে যে অ্যাসাইনমেন্টটা, যে বিষয়টা দেওয়া হয়েছে, আমি এটুকু পড়ে শোনাই একটু তোমাদের। তো কোভিড-19 পরিস্থিতিতে জীবন যাপন প্রণালীর পরিবর্তন ও নতুন পরিস্থিতিতে খাপ খাওয়ানোর প্রক্রিয়া শীর্ষক একটা প্রবন্ধ লিখতে বলছে 300 শব্দ মধ্যে। তো সংক্ষেপে বলা হয়েছে, সংস্কৃতির ব্যাখ্যা করতে হবে, সংস্কৃতির পরিবর্তনের উদাহরণ দিতে হবে। 3 নম্বর বলা হয়েছে, সংস্কৃতি পরিবর্তনের বিভিন্ন দিক। 4 নম্বরে বলা হয়েছে, কোভিড-19 পরিস্থিতিতে নিজ পরিবারের অর্থনৈতিক পরিবর্তনের উল্লেখযোগ্য দিক, আয় কমে যাওয়া, মিতব্যয়ী হওয়া ইত্যাদি। তারপর দেখো, 5 নম্বরে বলা হয়েছে, কোভিড-19 পরিস্থিতিতে নিজ পরিবার সামাজিক পরিবর্তনের দিক, যেমন ব্র্যাকেটে বলা হয়েছে বিয়ে, জন্মদিন, উৎসব ইত্যাদি অনুষ্ঠানের আয়োজন ও আচরণের ক্ষেত্রে নতুন নিয়ম কানুন পরিবর্তন সমূহ। 6 নম্বরে বলেছে, কোভিডের কারণে পরিবর্তিত অবস্থার সাথে নিজেদের খাপ খাওয়ানো, যেসব বিষয় থাকতে পারে, প্রযুক্তির ব্যবহার, খাদ্যাভ্যাস, সংযোজন, পরিচ্ছন্নতা ইত্যাদি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সরাসরি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে উত্তর দেখার জন্য। তো আমরা জানি অ্যাসাইনমেন্ট লেখার সময় আমাদের একটা অ্যাসাইনমেন্ট শিরোনাম ইউজ করতে হয়। তো এখানে অ্যাসাইনমেন্ট শিরোনামটা হবে বাংলাদেশের সংস্কৃতির উন্নয়ন ও পরিবর্তন। তো এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট শিরোনাম। তোমরা ভালো করে খেয়াল করো, বাংলাদেশের সাংস্কৃতিক উন্নয়ন ও পরিবর্তন। তো আমরা একটু ধীরে ধীরে স্ক্রল ডাউন করি। দেখো, শিরোনাম হচ্ছে কোভিড-19 পরিস্থিতিতে জীবনযাপন প্রণালী। ওই এটাও অ্যাসাইনমেন্ট শিরোনাম দিলেও হবে, অথবা এটাও দিলেও হবে, তোমাদের দুইটার যে কোনো একটা দিতে পারো। তো এখন দেখো সংস্কৃতির ব্যাখ্যা। তো সংস্কৃতির ব্যাখ্যাটা এখান থেকে শুরু করো। আমি আর এই বিষয়গুলো রিডিং পড়ে শোনাবো না, এখান থেকে শুরু করে ফার্স্ট টাইম এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে সুন্দর করে লিখে নিতে পারো। তো আমি পাশাপাশি ধীরে ধীরে পৃষ্ঠাটা একটু স্ক্রল ডাউন করি, তোমরা সুন্দর করে লিখে নাও। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার্থে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্লেলিস্টে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়। আর কারো কোনো সপ্তাহের অ্যাসাইনমেন্ট যদি লেখা বাদ থেকে থাকে বা তুমি না লিখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টটা একটু ঘুরে দেখো, কারণ সেখানে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। তো তারপর এই অংশ থেকে এই অংশটা একটা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে সুন্দর করে লিখে নাও। তো ভুলেও ভিডিওটা স্কিপ করে না, স্কিপ করলে হয়তো পৃষ্ঠাগুলো একটু এলোমেলো হয়ে যেতে পারে। তো আমরা ধীরে ধীরে পৃষ্ঠাটা একটু স্ক্রল ডাউন করার চেষ্টা করি, তোমরা সুন্দর করে তুলে নাও। তো এই পর্যন্ত ফার্স্ট টাইম লেখো। তো এটা মনে করো 1 নং পৃষ্ঠা। তো আমি এখানে একটা 1 লিখে রেখি। তো এটা হচ্ছে 1 নং পৃষ্ঠা। এখন আমরা চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়। তো আমি আশা করি তোমরা প্রথম পৃষ্ঠাটা তুলে নিয়েছো, এখন আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাই। তো তোমরা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 2 নং পৃষ্ঠা। তো আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করি, তোমরা সুন্দর করে তুলে নাও। ফার্স্ট টাইম এই পর্যন্ত একটা স্ক্রিনশট দিয়ে নাও, অথবা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো। তো আমরা একটু ধীরে ধীরে স্ক্রল ডাউন করি, তোমরা সুন্দর করে তুলে নাও। ভিডিওটা ভুলে স্কিপ করে না, স্কিপ করলে হয়তো পৃষ্ঠাগুলো এলোমেলো হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই জানো বা তোমরা ইতোমধ্যে জেনেও গেছো, আমার এই চ্যানেলটিতে সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট নির্ভুলভাবে প্রদান করা হয়। যখন মাউসির ওয়েবসাইটে অ্যাসাইনমেন্টটা প্রকাশিত হয়, তখন আমি নির্ভুলভাবে উত্তরগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি। তো তোমরা যদি কোনো সপ্তাহের অ্যাসাইনমেন্ট না লিখে থাকো, অবশ্যই আমার প্লেলিস্টটা একটু ঘুরে দেখো, সকল সপ্তাহের অ্যাসাইনমেন্ট সুন্দর করে প্লেলিস্ট আকারে দেওয়া আছে। তো আমরা ধীরে ধীরে স্ক্রল ডাউন করছি, তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে তুলে নাও। তবে ভিডিওটা স্কিপ করিও না, স্কিপ করলে পৃষ্ঠা এলোমেলো হয়ে যেতে পারে এবং ভুল আমাদের উত্তর ভুলও হতে পারে, ঠিক আছে? তো আমরা একটু ধীরে ধীরে স্ক্রল ডাউন করি। ওকে, তো এটা ছিল আমাদের দ্বিতীয় পৃষ্ঠা। তো দ্বিতীয় পৃষ্ঠা তোমরা আশা করি তুলে নিয়েছো, এখন আমরা তৃতীয় পৃষ্ঠায় চলে যাব। এই যে সাংস্কৃতিক ব্যক্তি, এখন আমরা সরাসরি চলে যাই তৃতীয় পৃষ্ঠায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, এটা হচ্ছে আমাদের 3 নং পৃষ্ঠা। এখান থেকে শুরু, সাধারণত দুইটা সমাজের সংস্কৃতি একে অপরের সংস্পর্শে এসে একে অপরকে প্রভাবিত করে। তো এখান থেকে শুরু করে আমি ধীরে ধীরে স্ক্রল ডাউন করি, তোমরা সুন্দর করে তুলে নাও। ওকে, আমরা একটু ধীরে ধীরে স্ক্রল ডাউন করতে থাকি। তোমরা ভিডিওটা স্ক্রিনশট দিলেও দিতে পারো, সমস্যা নেই, অথবা তোমরা ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো। আর তোমাদের উপকার হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যাতে পরবর্তী আপডেটগুলোর সাথে সাথে তোমরা পেয়ে যাও। ওকে, আমরা আরেকটু নিচের দিকে স্ক্রল ডাউন করার চেষ্টা করি। তো এখন আমরা চলে যাব চতুর্থ পৃষ্ঠায়। এখানে সর্বমোট কিন্তু 5টা পৃষ্ঠা আছে, ঠিক আছে? তো এটা তৃতীয় পৃষ্ঠা আমাদের এখান থেকে শেষ। ওকে, আমরা এখন চতুর্থ পৃষ্ঠায় চলে যাব। তো চতুর্থ পৃষ্ঠায় যাওয়ার আগে একটা কথা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। তোমরা একটু লক্ষ্য রাখো, এটা হচ্ছে 4নং পৃষ্ঠা বা 4নং পৃষ্ঠা। তো আমরা ধীরে ধীরে স্ক্রল ডাউন করি। তো এর পরবর্তী পৃষ্ঠাটা হচ্ছে সর্বশেষ, অর্থাৎ 5ম পৃষ্ঠায় আমরা চলে যাব। তোমরা সুন্দর করে তুলে নাও, অথবা ভিডিওটা স্ক্রিনশট দিয়ে নাও, যাতে তোমরা অবসর সময়েও লিখতে পারো, অথবা তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো। আমরা ধীরে ধীরে একটু স্ক্রল ডাউন করতেছি। দেখো, এখানে দেওয়া আছে নিজ পরিবারের অর্থনৈতিক অবস্থা, তারপর দেওয়া আছে কোভিড-19 পরিবর্তিত পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়ানো। তো আমরা পরবর্তী অংশটা আর একটু দেখার চেষ্টা করি।
আর তোমরা তো আমি আশা করি অবশ্যই স্কুল যাচ্ছ, যেহেতু সপ্তাহে একদিন অনেক দিন পর, প্রায় 17 মাস পর স্কুল যাইতেছি আমরা, তো অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে স্কুল যেতে হবে তোমাদের। অবশ্যই ভিড় এড়িয়ে চলতে হবে, কারণ করোনা মহামারী এখনো নির্মূল হয়নি। তোমরা অবশ্যই সপ্তাহে যে একদিন স্কুল যাও, তো অবশ্যই সেটা স্বাস্থ্যবিধি মেনে যেতে হবে তোমাদের, ঠিক আছে? সেই বিষয়টা খেয়াল রাখতে হবে, মাস্ক তো বাধ্যতামূলক পড়তে হবে। তো দেখো আমাদের এই পৃষ্ঠাটা এখান থেকে শেষ, এখন আমরা চলে যাব পঞ্চম পৃষ্ঠায়। তো তোমরা খেয়াল করে এটা আছে আমাদের পঞ্চম পৃষ্ঠা বা সর্বশেষ পৃষ্ঠা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত তুলে নাও, তো এইটুকুই শেষ। তো প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে বা উপকার হয়ে থাকে বা তুমি পরবর্তী আপডেটগুলো নির্ভুলভাবে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দাও। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।